বিলাবো লিয়া গয়া আমি মুখের জবান খুলিলাম গাইব নতুন জারি গান দয়াল নবীর রওজা পাকে দরুদ ও সালাম জানাই সালাম বাবা মায়ের পায়ে হয়েছে দিওয়ানা
কথা কইয়া প্রেম করে তার সাথে রে শিলা পালাইয়া গেল রে পালাইয়া গিয়া মনি রুলকে বেহায়া শিলা হায় রে হায় মনি রুলকে বিয়া করে সংসার হলো শিলা মডার্ন সাজতে চায় স্বামী মেনে নাহি লয় শিলা বলে তোর বাড়িতে এক মুহূর্ত থাকব না ডিভোর্স দিয়া চলে যায় কিছুদিন সিঙ্গাল হইয়া থাকে রে বাবা আবার ছেলে দেখে পাশের গায়ের মফিজ নামের একটি ছেলের সাথে রে ইয়া করে শিলা রে
শিলা জাকিরের কথায় রাজি হয়ে গেল ভাই জাকিরের সাথে বিয়া হয় বেশ কয়টা দিন ভালোভাবেই জাকিরের সাথে সংসার করে কি হলো ভাই তারপরে কেটে যাবে শিলাহায় জাকিরের থেকে টাকা লয় শিলা রওনা দিল ভাই গ্রামের মাইয়া মডার্ন সাইজা মার কে হেটে যাইতাছে পাগল করলো শিলা রে কেটে যাওয়ার সময় ডিজে রফিক দেখতে পায় শিলাহারে হায় হ্যালো দেজে রফিকের গেটাপ দেখা শিলা পাগল হইল রে মনের মানুষ পাইছি রে শিলার বলে আপনি সুপার হিরোইন শিলার বুক করে চিনচিন মনে মনে ভাবের সাথী এত দিনে পাইছি রে আমার মনের মানুষ রে বেটে বলে মিলা গেল সাক্ষা মারে দুই জনায় শিলা আবার ভেগে যায় স্বামী তাহার জাগির মিয়া আছে শিলার অপেক্ষায় একজন যাইয়া খবর দেয় জাগির মিয়া কান্দে গড়া গড়ি দিয়া রে খাচুনি বউ পালাইছে ওই দিকে শিলা দেখে কেমন ধরা খাইল রে যাইয়া রফিকের বাড়িতে পোশাক আর স্টাইলেতে হইছে ডিজে রফিক রে ঘরের বেড়া ভাঙ্গা রে কি ভাবিলাম কি হইল কি দেখে হইলাম পাগল শিলার মাথায় গন্ডগোল রকম দুই চার দিন ভাই রফিকের সংসার করে শিলার সহ্য হয় না রে
নতুন করে বাসা ভাড়া দিল রে শিলা আছে টেনশনে শিলা এবার বেরিয়ে পড়ল কারবেন চাকরির সন্ধানে শিলা যায় রে সুপারভাইজার গেটে দাঁড়াইয়া ছিল রে শিলা দেখে বলে রে শোনেন শোনেন ও প্রাণের ভাই চাকরি আমি করতে চাই চাকরি নিয়ে দেন না ভাই রকম অনুরোধ করে রহিম ভাইকে বলিল গার্মেন্টসে চাকরি করিব আব্দুর রহিম শিলারে কইল কালকে আমার অফিসে যাইও তোমায় চাকরি যে দিব ভাইয়ের ঘরে সুন্দরী বউ আছে রে বউয়ের নামটি পপি রে পপি রে দেখতে সিনেমার নায়িকা পপির মতই লাগে ভাই তাহার রূপের জুড়ি নাই লইয়া সুখের সংসার করে রহিম যায় রে অফিসে ওই দিকে ভাই শিলা কিন্তু আছে রহিম ভাইয়ের আশায় এবার দেখা হইয়া যায় লইয়া চাকরি দিল শিলা রে শিলা যে চাকরি করে বেশ কিছু দিন শিলা ভাই রে চাকরি করতে থাকে রে ভূতের ব্যারাম ধরল রে অফিসের ভিতর শিলা হায় রে পলকে পলকে তে রহিম কে চেয়ে দেখে রহিম ভাই যে ওই অফিসের সুপারভাইজার ছিল রে শিলার নজর পরে রে শিলার চাওনি বুঝতে এবার পারিল জ্বালা শুরু হইল
ক্রিয়া করিল আরে কে মহল্লায় শিলার লাইগা বাসা ভাড়া নিল রে শিলার লইয়া সে থাকে থাকে হামের পাগল হইয়া পপির কথা ভাবে না শিলারে সারা বোঝে না মাসে মাসে একবার দুইবার হঠাৎ বড় বউয়ের কাছে যায় আগের মতো ভালোবাসে নয় বুঝতে পাইল স্বামী আমার বিয়া করছে ঝগড়া জাতি করে রে আব্দুর রহিম বড় বউকে ভয় ভীতি দেখিয়ে কয় কোন শপদ করবি নয় বউকে কান্দাইয়া চলে যায় রে রহিম মাই শিলার বাসায় চলে যায় কিছুদিন গত হইলে ছোট বউ শিলার গর্বে সন্তান এসে যায় রে রহিম দারুণ খুশি এবার বাবা হবে রে রহিম শিলা খুশি রে জন্ম মৃত্যুর মালিক আল্লাহ কি ঘটনা ঘটে যায় সন্তান এলো দুনিয়া মেরে পরে শিলার পেটের সন্তানটা ভাই মারা যায় শিলা দুঃখে কান্দে ভাই এর পরে ভাই বেশ কিছু দিন গত হইয়া গেল রে জ্বালা শুরু হইল রে শিলা দুইজন এইবার ফুপা তো মায়ের বাসায় ঘুরতে যায় যায় রে রহিম ঘুরতে যায় রায়হানকে দেইখা শিলা এইবার মিষ্টি মিষ্টি হাসে রে ভূতের ব্যারাম চাপে রে শেষ করিয়া শিলা রওনা হয়ে যায় রায়হানকে হায় হ্যালো দেয় ফুফাতু ভাইয়ের বউরে দেখে রায়হান হলো
রে ভাবির সাথে দেখা করতে যায় রে পাগল করলো ভাবি রে সাথে শিলা সংসার করছিল আবার পালাইয়া গেল রহিমের অনেক টাকা লইয়া রায়হানের সাথে ভেগে যায় শিলা আবার পালাইয়া যায় বেজার হবেন রব্বানা
जाई।